নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে মাটন আনলে যদি এক্সট্রা চর্বি থাকে তাহলে এই মুখরোচক রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। এখানে আমরা 150 গ্রাম চর্বি ব্যবহার করেছি। এতে দিচ্ছি বড় সাইজের একটা থেঁতো করা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কুচো, 7 মতো নুন, 1/2 চামচ হলুদ, 100 গ্রাম চাল গুঁড়ো। সব উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আলাদা করে জল দেবেন না, পেঁয়াজের রসে এটা মাখা হয়ে যাবে। ভাজতে গিয়ে আমরা দেখলাম বড়াগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, সেই জন্য এতে 1 চামচ বেসন দিলাম যাতে বড়াগুলো ছেড়ে না যায়। আপনারা প্রথমেই বেসন মিশিয়ে মেখে নেবেন, তাহলে বড়া ভাঙার চান্স থাকবে না। এবার একে একে সবকটা বড়া ভেজে নেব। দেখুন, বেসন মেশানোতে বড়াগুলো এবার একদম ভাঙেনি। বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে বড়াগুলো ক্রিস্পি হবে আর পুড়েও যাবে না। 2 পিঠ লাল হওয়া পর্যন্ত ভাজা হলে একে একে তুলে নেব বড়াগুলো। গরম গরম পরিবেশন করুন চর্বির বড়া।